মোর অতি মরমর ছাত্র ছাত্রী আর ভিউয়ার সকল, আজির এই শুভক্ষণত সকলরে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে সকলকে মই মোর ইউটিউব চ্যানেল এমারডেক্সলৈ স্বাগতম জানালো। এই পাঠটো ভালকৈ বুজার বাবে ভিডিওটো সম্পূর্ণ চোৱা অতি প্রয়োজনীয় বলে গণ্য করিবা। আর তোমালোকর প্রিয় এই চ্যানেলটো এতিয়াই সাবস্ক্রাইব করে দিয়া, নহলে পিছত আকৌ পাহৰি যাবা। ধন্যবাদরে এমার ডেক্স। মরমর ছাত্র ছাত্রী সকল, আজি মই তোমালোকর লগত অষ্টম শ্রেণীর ইংরাজি পাঠ্যপুথি সানবিম ইংলিশ রিডারর দ্বিতীয়টো পাঠ দ্য নেটিভ ল্যান্ড নামের কবিতাটো আলোচনা করবলৈ ওলাইছো। আশা করো তোমালোকে মনোযোগেৰে চাবা আৰু তোমালোকে তোমালোকর পাঠ্যপুথিটো সন্মুখত লৈ লোৱা, তেন্তে তোমালোকর বুজাত বহুত সুবিধা হব। চোৱা কবিতাটোত কি কৈছে। মাই নেটিভ ল্যান্ড, মোৰ মাতৃভূমি বা জন্মভূমি। হি আস্কড মি দ্য ওল্ড ম্যান বাই দ্য স্ট্রিট, ব্লাইন্ড লনলি এন্ড পুয়ার দেন মি, টেল মি হোয়াট মাই ল্যান্ড ইজ লাইক। আস্কড মানে সুধিছিল, বাই দ্য স্ট্রিট রাস্তাত থকা, ব্লাইন্ড অন্ধ লনলি অকলহরিয়া এন্ড পুয়ার, পুর মানে এনে দুখিয়া, ইয়াত হব দুর্ভগীয়া। তো ইয়াত কৈছে তেওঁ মোক সুধিছিল রাস্তাত থিয় হৈ থকা বয়সস্থ অকলহরিয়া আৰু মোতকৈ দুর্ভগীয়া মানুহজনে, মোক কোৱাচোন মোৰ ঠাইডোখৰ দেখিবলৈ কেনেকুৱা। তাৰপিছত কবিয়ে কৈছে, ব্ৰেথ ককা আই ছেড, ব্ৰেথ ডিপ দ্য ৱাৰ্ম এয়াৰ দেট ৰিমাইণ্ডজ ইউ অফ ইয়োৰ চাইল্ডহুড ফ্ৰেণ্ডছ ইজ হোৱাট ইয়োৰ লেণ্ড ইজ লাইক। ব্ৰেথ মানে উশাহ লোৱা, ৱাৰ্ম মানে উষ্ম বতাহ গৰম বায়ু, ৰিমাইণ্ডজ মনত পেলাই দিয়া, চাইল্ডহুড মানে বাল্যকাল, ফ্ৰেণ্ডছ বন্ধু বাল্যকালৰ বন্ধু। তো এই ষ্টেঞ্জাটোত কবিয়ে কৈছে, মই কৈছিলোঁ ককা দীঘলকৈ উশাহ এটা লওকচোন, চাব ইয়াৰ উষ্ম বতাহে আপোনার শৈশবর বন্ধু বান্ধবীর স্মরণ হুয়ারাই দিব, আর সেইখানে আপনার ঠাই। তার পিছর স্টেঞ্জাটো, দ্য কোল্ড ব্রিজ অন ইয়োর ফেস দিস মর্ন আফটার লাস্ট নাইটস এন্ডলেস থান্ডার এন্ড রেইন ইজ দ্য পিসফুল ব্রেথ অফ ইয়োর ল্যান্ড। কোল্ড ব্রিজ মানে ঠান্ডা মলয়া বতাহ, ফেস মুখমণ্ডল, মর্ন মানে মর্নিং রাতেপুয়া, এন্ডলেস মানে হিমাহীন, থান্ডার এন্ড রেইন দুমুহা আর বরখুণ, থান্ডার মানে এনে বজ্র, ইয়াত থান্ডার এন্ড রেইন মানে দুমুহা আর বরখুণ বুঝাইছে। পিসফুল মানে শান্তিময়, ব্রেথ মানে আহল বহল, ইয়োর ল্যান্ড আপনার ভূমি। তো এইখিনির মূল কথাখিনি হল, যোৱা নিশা হিমাহীন দুমুহা আৰু বৰষুণ হোৱাৰ পাছত আপোনাৰ মুখমণ্ডলত লগা ঠাণ্ডা মলয়া বতাহেই হ'ল আপোনাৰ শান্তিময় আহল বহল জন্মভূমিখনৰ পৰিচয়। দ্য কণ্টেণ্টেণ্ট গাৰ্গলিং অফ ডেট লিটল বেবী টাইড টু হাৰ মাদাৰ্ছ ষ্টাডি বেগ ইজ দ্য সোইল অফ হুইচ ইয়োর ল্যান্ড ইজ মেড। কন্টেন্ট মানে তৃপ্তি আনন্দ, গার্গুলিং মানে এনে গার্গুল করা, কুল্লি করা, ইয়াত কলকলাই থকা হয়েছে। ট্রাই টু ইজ মাদার স্টাডি বেক, মাকর পিছফালে বান্ধি ওলমাই রখা, সোইল মানে মাটি ভূমি। তো ইয়াত কোৱা হৈছে, কলকলাই থকা শিশুটিয়ে মাকর পিঠিত ওলমি থাকি যিদৰে আনন্দ আৰু নিৰাপত্তা অনুভৱ কৰিছে, ঠিক একেধৰণৰ
নিরাপত্তা আর তৃপ্তিরে আপনার মাতৃভূমিটিও নির্মিত হয়েছে, গঠিত হয়েছে। দ্য কোরাস অফ দ্য কোকো অ্যান্ড স্প্যারোস এজ দে প্লে অ্যারাউন্ড দ্য ট্রি টপস নিয়ার ইজ হোয়াট শেপস ইয়োর নেটিভ ল্যান্ড। কোকো মানে কুলি চৰাই, স্প্যারো মানে ঘনচিৰিকা। এৰাউণ্ড চাৰিওফালে, ট্রি টপস গছৰ ওপৰত, শেপ মানে আকৃতি দিয়া, নেটিভ ল্যান্ড মানে স্বদেশভূমি বা মাতৃভূমি। তো ইয়াৰ অৰ্থখিনি হ'ল, কাষৰ গছজোপাৰ চাৰিওফালে কুলি আৰু ঘনচিৰিকাই খেলা ধূলা কৰি পেলাই যি কলৰৱৰ সৃষ্টি কৰিছে, সি তোমাৰ আপোনাৰ মাতৃভূমিৰ পৰিচয় বহন কৰে বা আপোনাৰ মাতৃভূমিৰ আকৃতিৰ পৰিচয় বহন কৰে। দ্য ডিষ্টেণ্ট ৰোল অফ দ্য বিহু ঢোল, দ্য পেপা এণ্ড গগনা মাই নাইবাৰ্ছ প্লে, দ্য হেডি অৰমা অফ দ্য পিঠা এণ্ড লাৰু, দ্য চান্ত অফ দ্য ইভিনিং প্ৰেয়াৰ্ছ ইন দ্য নামগড় মছজিদ চাৰ্চ, দিছ মেক দ্য চোল অফ ইয়োৰ বিলভড লেণ্ড। বিহু ঢোল বুজি পাইছে, পেপা গগনা নেইবাৰ্ছ মানে ওচৰ চুবুৰীয়া, পিঠা লাৰু বুজি পাইছে, প্ৰেয়াৰ প্ৰাৰ্থনা, নামগড় মছজিদ চাৰ্চ মানে গীৰ্জাঘৰ, এইখিনি বুজিয়ে পাইছে। তো ইয়াত কোৱা হৈছে, দূৰ দূৰণিৰ পৰা বাঢ়ি অহা ঢোলৰ গুমগুমনি শব্দ, ঢোল পেঁপা গগনা আদিৰ গুমগুমনি শব্দ আৰু লাডু পিঠাৰ যি সুস্বাদু গোন্ধ, মন্দিৰ নামঘৰ গীৰ্জা মছজিদ আদিৰ পৰা প্ৰাৰ্থনা আজানৰ ধ্বনি আদিৰ পৰা বাঢ়ি অহা প্ৰাৰ্থনা আজানৰ ধ্বনিয়েই হৈছে আপোনাৰ ভালপোৱা স্বদেশৰ আত্মা। তো এইখিনিয়ে হ'ল এই কবিতাটিৰ মূল বিষয়বস্তু। থেংক ইউ ভেৰি মাছ ফৰ ৱাচিং মাই ভিডিঅ'।